ধুতিটা ঠিক এই এই অবস্থায় আছে, ধুতিটা আমরা পরাবো। বলো যাচ্ছি কাজ করতে, কাজ তো করবো খুব কম, কারণ কাজ করার কোনো ইচ্ছে নেই আমার, কারণ সৌমিত্র বিয়ে নিজের টিম মেম্বারের বিয়ে বলে কথা, আর তার বিয়ে দিয়ে কাজ করাটা কোনোদিনই হয় না। তো এখন যাবো সৌমিত্রর বাড়ি এবং সেখানে গিয়ে কিছু কিছু কাজ কিছু মেজা সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। সো চলো ভিডিওর শেষ অবধি থাকো একদম। তো ওইদিকে সৌমিত্র নিজের বিয়েটাকে এনজয় করছে এবং আমি এবং উজ্জ্বল দা দুজন মিলে কাজে ব্যস্ত। ষষ্ঠী দেবীকে কি করছিস রে পাগল? নাম রাক্ষসন ও ভালো বাহন। তো ফাইনালি গাইস আমরা হচ্ছে চলে এসেছি এখন একটা ভাইরাল কাজ করতে, সেটা হচ্ছে সৌমিত্রকে ধুতি পরাতে। আমি দেখাচ্ছি বিষয়টা, ধুতিটা ঠিক এই এই অবস্থায় আছে, ধুতিটা আমরা পরাবো। হ্যাঁ, সো আমি বাকিটা দেখাচ্ছি না, বাকিটা ভিতরের ব্যাপার, তো ভিতরের ব্যাপারটা ভিতরেই থাকুক। চলো তোমরা দেখতে থাকো তারপরে কি হচ্ছে, এরপরে আমরা গায়ে হলুদ বেরিয়ে চলো। বলো গায়ে হলুদ পর্ব চলছে গাইস, তোমাদের কথা বলো সৌমিত্রকে কিছু বলতে বলো। সৌমিত্র কিছু বলো, কেমন লাগছে প্রথমবার বিয়ে করে? প্রথমবার বিয়ে করে গায়ে হলুদ দিয়ে জীবনটা হলুদ হলুদ। আমরা নাচানাচি মজার মধ্যে দিয়েই সোজা পৌঁছে যাই একদম নদীর ঘাটে এবং আমরা সেইখানে গিয়ে যে জল ভরা রিচুয়ালস সেই রিচুয়ালসটা সেরে ফেলি। ঠিক আছে ঠিক আছে, এখানে নিচ্ছে এখানে নিচ্ছে, ওখানে যাওয়ানো জায়গা নাই। জল ভরার পর্ব কমপ্লিট করে তারপর আমরা সৌমিত্রকে নিয়ে বেরিয়ে পড়ি একসাথে সবাই মিলে বরযাত্রী। সো সৌমিত্র খেলে এখন মিষ্টি এবং আরও বাকি আছে খাওয়া। সো চলো তোমরা একটু একটু করে দেখতে থাকো।
সৌমিত্র বর সেজে এসে পড়েছে শ্বশুর বাড়িতে। তো বরণের পর্ব কমপ্লিট করে আমি চলে আসি ব্রাইড দিদির কিছু পোর্ট্রেট শট নিতে। সো সেগুলোর কিছু ফাইনাল রেজাল্ট তোমরা দেখে নাও। ব্রাইড দিদির পোর্ট্রেট শট শেষ করার পর সৌমিত্র বসে যায় বিয়ে করতে, তারপর শুরু হয় মালা বদল। এইভাবে একটু একটু করে সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এইভাবে দেখানোর কারণ একটাই যে আমার সেদিন ফোনের চার্জ একদমই শেষ হয়ে গেছিলো, আর আমি ওখানে কাজে এতটাই বিজি ছিলাম যে আমি চার্জ করার কোনো ভাবেই কোনো কিছু ব্যবস্থা করে উঠতে পারিনি। সো সেই কারণের জন্য আমি সমস্ত ক্যামেরার ফুটেজগুলোকে একটু একটু করে নিয়ে তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম। সো চলো তোমরা একটু একটু করে দেখতে থাকো। এইভাবে বিবাহ সম্পন্ন হওয়ার পর আমরা আরও কিছু কাজ থাকে সেগুলো সেরে নিয়েই সৌমিত্রর সমস্ত যা যা রিচুয়াল সমস্ত কিছু পালন করে নেওয়ার পর সৌমিত্র চলে যায় ঘরের পথে, এবং আস্তে আস্তে আমরাও সেই দিন বাড়ি চলে যাওয়ার মতো। ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে দাবিয়ে দিন, যাতে সমস্ত ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে। সো সকলকে বাই বাই অ্যান্ড টেক কেয়ার।